আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্য, যে বাচ্চারা ভাত খায় না, তো ভাত খাওয়াবো কীভাবে। তো আমি আমার বাচ্চাদের জন্য এই যে এটা ভাত, আর আমি ভাতটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সুজির মতো হয়েছে। তো এটা আমি প্রায় প্রতিদিনই করে থাকি। তো এখন আমি এটা দুধের মধ্যে দিয়ে দিব। তো আমি ব্লেন্ডার করা ভাতগুলো দুধের মধ্যে, জাল দেওয়া দুধের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আমার দুটো বাচ্চা, ওরা দুজনে ভাত খায় না, তো ওদেরকে আমি এভাবে প্রতিদিন দুধ দিয়ে ভাত দিয়ে, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। লবণ যতটুক লাগবে ততটুকুই আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে প্রথমে আমি এভাবে ঘেঁটে নিচ্ছি, তারপরে গ্যাসটা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি একটু পানিও দিয়ে দেব, কেননা দুটো বাচ্চা, একটার দিকে বা দুইটার দিকে আমি রান্না করলে ওদের আবার কালকে 12টা পর্যন্ত আবার এইটা খাওয়াই। তো আমি গ্যাসটা অন করে দিয়েছি, আর এটাকে আমি ভালোভাবে এখন বলক তুলে এটাকে শুন করে আমি রান্না করে নেব। আর এটাকে আমি রান্না করা হয়ে গেলে এই যে দুধের মতো আমি এটা ফিডারে তুলে তাদেরকে খাইয়ে দেব, তখনও দেখবেন। আর এই যে দেখেন রান্নাঘরে এসেছে খাবারের খোঁজে। তো খাবারটা আজকে একটু দেরি হয়ে গেছে, তো তারা খাবারের জন্য অপেক্ষা করছে, ওদের খাবার কখন হবে। বিশেষ ভিডিওটি না টেনে অবশ্যই দেখার চেষ্টা করবেন, ভিডিওটি টেনে দেখলে ভালো লাগবে না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার বাচ্চাদের সাপোর্ট করা আপনারা তো আছেন, একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। দেখেন ঝোলাঝুলি করছে, কখন রান্না হবে ডিস্টার্ব দুজনে। আর এই যে সকালে খিচুড়ি রান্না করেছিলাম, সবজি খিচুড়ি, সেটা খাইনি, তো এটা আমি বাকিটা। তো আমার বাচ্চাদের খাবার অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। তো এটাকে আমি এখন নামিয়ে ঠান্ডা করতে দেবো, তারা খাবে, তাদের আর টর্স হচ্ছে না, শুনতেই পাচ্ছেন কান্নাকাটি। তো এই যে আমি পানিতে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি, আমার রান্না হয়ে গেছে। আর এই যে দেখেন কেমন হয়, এটা বাচ্চারা খেলে ভাতের গুণটা পাবে, ভাতের পুষ্টিটাও পাবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে আবারও বলে দিচ্ছি ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে পাশে রাখবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর রেডি, আসো 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 আসো, আর যা আসো, তাহলে আসো তাড়াতাড়ি আসো, এই যে তো দেখতেই পাচ্ছেন ওরা খাওয়া শুরু করেছে কত সুন্দর করে। আমি ফিডারের মুখটা একটু বড় করে দিয়েছি, আর ওরা ভাবছে যে ওরা সুজি বা দুধি খাচ্ছে, আসলে তা না। ওটার মধ্যে আমি ভাত ব্লেন্ডার করে সুন্দর করে রান্না করে সুজির মতো করে দিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।